আগরতলা শহরকে যানজটমুক্ত করতে এবং রাজধানীর সৌন্দর্যায়ন বৃদ্ধি করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে চলেছে আগরতলা পৌর নিগম। শহরের একাধিক স্থানে গড়ে তোলা হচ্ছে যানবাহনের পার্কিং লট। এরই পরিপ্রেক্ষিতে শনিবার আগরতলা শহরের 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তুলসীবতী স্কুলের পেছন দিকে রাস্তার উপর সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে বেশ কিছু দোকান। এর ফলে ওই এলাকায় প্রায় সারাদিনই যানজট লক্ষ্য করা যায়। সেই সমস্ত ব্যবসায়ীদের উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করার জন্য এদিন নির্দেশ দিয়েছেন মেয়র দীপক মজুমদার। এছাড়াও তুলসীবতী স্কুলের বিপরীতে দোকানগুলিতে খোঁজ নিয়ে মেয়র দেখেন মাত্র 2টি দোকানের কাছে আগরতলা পৌর নিগমের বৈধ কাগজ রয়েছে, বাকি দোকানদারদের কাছে কোনো রকমের আইনি পারমিশন অথবা বৈধ কোনো সার্টিফিকেট নেই। এই প্রত্যেকটি দোকানকে সেখান থেকে সরিয়ে তুলসীবতী স্কুলের পাশে অস্থায়ীভাবে জায়গা করে দেওয়া হবে বলে শনিবার জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এর পাশাপাশি তিনি এও বলেন রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনি এবং জ্যাকসন গেটের সামনে রাস্তা প্রশস্ত করার কাজ চলছে। এর ফলে আগামী দিনে অনেকটাই যানজটমুক্ত থাকবে ওই এলাকা। শহরে কিছু জায়গা আমরা বিক্রি করেছি, মূলত যানজট ক্লিয়ার করার জন্য, বিশেষ করে কৃষি মহানগরী বালিকা বিদ্যালয় শিক্ষণ টিভিদের কাছাকাছি আপনার অরবিন্দ ক্লাব সংলগ্নগুলি আগরতলা দোকান আছে, তারা বেআইনিভাবে অনেক বছর যাবৎ রাস্তায় পাড়া ব্যবসা করছিল। তো আমরাও তাদের সঙ্গে আলোচনা করেছি, বিভিন্ন পর্যায়ে আমরা সার্ভে করে দিয়েছি, রাস্তাটা যানজট তৈরি হয় সেটা লক্ষ্মীবতী রাস্তাগুলি আছে, অনেক গাড়ি চলাচল হয়, কিন্তু দোকানগুলির জন্য কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণে আমরা দোকানগুলিকে প্রাথমিক চারটি জায়গা সরিয়ে দিয়ে তাদেরকে তৈরি করছে না, তারাও সম্ভব হয়েছে। আমি আশা করব কয়েকদিনের মধ্যে নিজেদের ফিরিয়ে নেবে এবং রাস্তাটা প্রশস্ত হবে। আর সেদিকে আমরা দিকে আমাদের জায়গার উপর বেআইনিভাবেই তারা বহুদিন ধরে ব্যবসা করছিল, দুটো দোকান থেকে বাকিগুলি ছিল না, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, তারা আদালতে গিয়েছিল, আদালতে আমাদেরকে পক্ষে সমর্থন করেছেন যে উঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা বিকল্প জায়গা হিসাবে যদি পাশের যে কভারটি আছে আবহাওয়া তো এখানে অস্থায়ী হয়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমাদের এই জায়গাটাকে আমরা ডেভেলপ করে তাদেরকে পুনরায় নিয়ে আসি। সেই হিসাবে আজকে আমরা বিভিন্ন রাস্তা পরিবর্তন এবং পরিবেশগুলি জংশনগুলি অসুবিধা ছিল, গাড়িগুলি মোবিল রিসেপ্টি সেগুলিও আমরা নতুন করে সাপোর্ট করা হচ্ছে এবং প্রশস্ত করা হচ্ছে। সার্বিকভাবে আগরতলা শহরকে যানজট মুক্ত করা, সুন্দর রাখার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের আজকে আমাদের আমরা করার চেষ্টা করছি। আশা করছি যে আমরা আস্তে আস্তে আগরতলা শহরবাসীর চাহিদা এবং অনুযায়ী আমরা শহরকে সাধারণত দোকানদার রয়েছে তাদেরকে বিকল্প কী ব্যবস্থা করে দিবেন? এবং কাঠের বুটির দোকান যেগুলি আছে এগুলি ছোটো করা হচ্ছে, এগুলি রাস্তার একদম রাস্তা করে দিয়ে চলেছে, সরিয়ে দিয়ে তাদেরকে এখানে রাখা হচ্ছে। আর পাশাপাশি ওই তুলসীবতী স্কুলে যে সামনের যে উল্টো দিকে যে দোকানগুলি আছে এখানে 13টা দোকান আছে, এই আমরা আদালতের নির্দেশ অনুযায়ী ওদেরকে এখানে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের বিকল্প ব্যবস্থা হিসেবে উল্টো দিকে কবাটির মধ্যে অস্থায়ীভাবে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে। পরবর্তী সময় এখানে আমরা আপাতত পার্কিংয়ের ব্যবস্থা করবো, পরবর্তী সময় যখন এখানে আমরা স্থায়ীভাবে এটা আমরা প্রজেক্ট নেবো তখন তাদেরকে এখানে আনা হবে। পরিদর্শনকালে শনিবার মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব এবং মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।